হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে আমি আমি নয় আমরা ওয়ার আমি দুজনে তো চলো বাজারে চলে যাই বাজারে যেতে যেতে এখানে কিছু একটা দুজনে কথা বলছিলাম সেটা জানি না কি বলছিলাম তো যাই বাজারে চলো দেখা যাক ওখানে গিয়ে কি কি কিনি তো প্রথমে বাজার বাইকটা রেখে এক জায়গায় না রাখলে না বাইকটা নিয়ে বাজারে ঘোরা সম্ভব হয় না তো বাইকটা রেখে এখানে হেঁটে চলে যাচ্ছি হেঁটে যেতে যেতে এখানে আবার একটুখানি আমার মুখটাও দেখিয়ে নিলাম দেখি কেমন লাগছে আমাকে তো প্রচণ্ড রোদ ছিল সকাল সকাল প্রচণ্ড নয় মোটামুটি একটু রোদ ছিল তো এখানে হেঁটে দুজনে ও সামনে ছিল আমি পিছনে ছিলাম এখানে প্রথমে একটু মাছের দিকে চলে এলাম মাছ বাজারের দিকে বাজার ও আগের দিন সানডের আগের দিন বাজার মোটামুটি করে নিয়েছিলো তো সবজি বাজার সেরকম কিছু নেবো না প্রথমেই চোখ পড়লো লেবুর দিকে লেবু ছাড়া তো আমাদের চলে না জানো তো এখানে এই লেবুগুলো সাইজগুলো দেখুন এই লেবুগুলো বলছিল পাঁচটা কুড়ি টাকা আর ওই দিকের লেবুগুলো বলছিল চারটে কুড়ি টাকা তো আমরা ওখান থেকে লেবুগুলো বেছে নিয়ে নিলাম আমার আমি এদিকে লেবু বাঁচছিলাম ওর পছন্দ হচ্ছিল না তো ও ওই দিক থেকে লেবুগুলো বেছে বেছে নিয়ে নিল তো লেবু নেওয়ার পরে আমরা ওখান থেকে টাকা দিয়ে দিলাম একটা একটা করে লেবুগুলো বাসছে দেখো তো লেবু নেওয়ার পরে আমরা এখানে চলে গেলাম বাঁধাকপি তো বাঁধাকপি তো কিছুতেই নেবে না নেবে না আমি বললাম না না বাঁধাকপি খেলে এই হয় গ্যাস হয়ে যায় গ্যাস তো আজকাল মানুষের সব খেলেই সবজি খেলে গ্যাস হচ্ছে নর্মাল জিনিস খেলেও গ্যাস হচ্ছে গ্যাসটা এখন মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গিয়েছে যাই হোক তো এখানে আমি বাঁধাকপি বা পছন্দ করছিলাম ওর সেটাও ওর পছন্দ হলো না একটা ভারী দেখে একবার নিলাম একবার হালকা দেখে নিলাম বাঁধাকপি সবসময় একটু ওয়েট দেখে নিতে হয় তো তারপর দেখো ও চলে এলো আবার ও বাঁধাকপিটা পছন্দ করছিল আমার আর পছন্দ হচ্ছিল না তো বাঁধাকপিটা নেওয়ার পরে এখানে একটু মাছের দিকে চলে এলাম তো এখানে ছিল কাতলা মাছ চিংড়ি মাছ আজ যেহেতু রবিবার মাছের দাম প্রচুর ছিল এখানে শোল মাছ অনেকেই জানি শোল মাছ পছন্দ করে না বাট আমাদের ফ্যামিলিতে শোল মাছ সবাই খুব পছন্দ করে শোল মাছগুলো সাড়ে চারশো টাকা কিলো বলছিল যার জন্য শোল মাছ নিলাম না ওখান থেকে বেরিয়ে গেলাম চিংড়ি মাছের দিকে এখানেও চিংড়ি মাছগুলো পঁচিশ টাকা শ বলছিল তো চিংড়ি মাছও নিলাম না চলে এসেছি কাতলা মাছের দিকে এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত এর কাছ থেকেই মাছ নিয়ে থাকি আমি তো নিই ওর বাবা প্রত্যেক রবিবার এর কাছ থেকেই মাছ নেয় আর এর মাছটা এত ফ্রেশ আর টেস্ট হয় চিন্তা করতে না প্রথম একটা মাছ ওজন করলাম সেটা অনেকটা ওয়েট ছিল তারপরে আবার একটা মাছ ওজন করলাম আর এর কাছে একটা প্রবলেম কি হয়েছে জানেন তো মাছটা দুটো মাছ একবার ওজন করেছি ফের সেটা কেটে দেখলাম পেটে ডিম আবার একটা মাছ কেটেছি সেটাও কেটে দেখলাম পেটে ডিম তো যেহেতু আমাদের চেনাশোনা দোকান ছিল সেই জন্য মাছ কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়েছিল। তো দেখো এখানে আমরা একটা মাছ নিয়ে নিয়েছি মাছটা নেয়ার পরে এখানে ও কিছু একটা করছিলো যা অন্যজনকে টাকা পয়সা কিছু ফেরত দিয়েছিল এই মাছটা আমরা নিয়েছি পিস করে নিলাম ও খুব সুন্দর মাছের পিস করে দেয় আপনি যেমন বলবেন মাঝারি মোটা যাই হোক ও মাছের পিসটা করে দেওয়ার পরে আমরা মাছটা নিয়ে নিলাম নিয়ে এখানে চলে এসেছি কলমি শাকের দিকে গরমকালে একটু শাক ভাজা না খেলে হয় না শাক ভাজাটা প্রত্যেকেরই মধ্যবিত্ত ঘরে কেন সবার ঘরেই এটা হয়ে থাকে তো দেখো আমি একবার উল্টে পাল্টে একবার এই শাক দেখছি একবার ওই শাকটা দেখছি ওর বাবা বলছিল যে এতক্ষণ ধরে কেউ শাক পছন্দ করে নাকি কিন্তু পছন্দ তো করতেই হবে তো শাক নিয়ে এবার সোজা চলে গিয়ে চলে যাচ্ছি জানি না কী কিনবো তো মাংসটা এখনও নেওয়া হয়নি মাংসর দোকানে চলে যাচ্ছি আর রোদটা খুব একটা প্রথমে রোদটা ছিল তারপরে আস্তে আস্তে দেখছি একটু আকাশটা মেঘলা হয়ে গিয়েছিল তো এখান থেকে চলে যাওয়ার পরে সোজা যাচ্ছি যেতে যেতে আমার চোখে পড়লো ফুলের দোকান তো দেখো এখানে সামনি ফুলের দোকান ফুল চলে এসছে এই ফুলের মালাগুলো আমাকে বলছিল যে পাঁচ টাকা করে পিস যেহেতু ওনার দোকান থেকে আমি এনার দোকান থেকেই আমি ফুলটা নিই আমার ছেলে স্কুলের পাশেই ওনার ফুলের দোকান তো ওখানে ফুল উনি আমাকে একটু কমেই দেয় চার টাকা করে দিয়ে দিলো আর ওই রজনীগন্ধা ফুলের মালাগুলো কুড়ি টাকা করে পিস বলছিল আমাকে পনেরো টাকা করে দিয়ে দিয়েছে এখানে ফুল নেয়ার পরে প্রথমে বললাম যে ফুলটা রেখে দেব। কিন্তু ফুলটার মাংসর সঙ্গে ওর বাবা বলছিল যে ফুলটা নেব না কিন্তু ফুলটা নিয়েই লাস্ট পর্যন্ত ফুলটা নিয়েই নিলাম আবার হয়তো অন্য রাস্তা দিয়ে দেখে যদি যাই তো ফুলটা তাহলে আবার ওর কাছে রয়ে যাবে যার জন্য আমরা ফুলটা নিয়ে নিলাম তো এখানে আবার চলে যাচ্ছি যেতে যেতে একটু আমাকে দেখালাম দেখলাম যে আমার ফেসটা কেমন লাগছে তো যাই হোক খুবই মজা করতে করতে যাচ্ছিলাম আমি সাধারণত রবিবার দিন আমার বাজারে যাওয়া হয় না যেহেতু অনেক কাজ থাকে তো এখানে যেতে যেতে দেখলাম মাংসর দোকানে ঢুকলাম মাংসর দোকানেও ফ্রেন্স লাইন আজকাল সেখানেই যাও সেখানেই লাইন তো ও লাইনে দাঁড়িয়ে আছে আমিও লাইনে দাঁড়িয়ে আছি আর যে মাংস কাটছিল না বারবার আমার দিকে দেখছিল কারণ ভাবছে যে ইনি কি ভিডিও করছে নাকি তো যাই হোক আমি ইগনোর করে গেলাম আমার আমার ভিডিও আমি চালিয়ে গেলাম তো ভিডিও করার পরে এখানে চলে এলাম চায়ের দোকানে সকাল থেকে অনেকক্ষণই ইচ্ছা করছিল চা খাওয়ার জন্য তো চায়ের দোকানে চলে এলাম ও আর আমি দুজনে ও নিল লিকার চা চিনি ছাড়া জানি না কি করে চিনি ছাড়া চা খায় এখানে আমি চিনি দিয়ে বেশ করে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে চা খেতে চা খেলাম দেখো চায়ের চুমুকটা দেওয়ার পরে না মনটা যেন আমার ফ্রেশ হয়ে গেল তো তো চাটা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে আসার পরে এখানে তাড়াতাড়ি করে আমি চাউমিন বসিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলের ড্রয়িংয়ে যাবে তো এখানে চাউমিনটা করছি দেখো এটা কি দিলাম এটা কোনো হচ্ছে সয়া সস দিলাম আমার সয়া সসটা খুব একটা পছন্দ হয় না কিন্তু আমার ছেলে না চাউমিন করলে সয়া সসটা না দিলে খুবই বিরক্ত ফিল করে যাই হোক সয়া সসটা অতটা খাওয়া ভালো নয় শরীরের পক্ষে তো এখানে চাউমিনটা বানানো হয়ে যাতে কিচ্ছু কাজ হয়নি কিন্তু তখন এখানে আমার বরকে চাউমিনটা দিয়ে দিলাম মাথা নিচু করে খাচ্ছে দেখো মাথা তুলছেই না তো ও চাউমিনটা দিয়ে খেয়ে নিলো খাওয়ার পরে আমার ছেলেকেও দিয়ে দিয়েছিলাম ও বিছানায় বসে আছে বিছানা থেকে সেই দিকে মুখ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে বলছি এদিকে ঘর কিছুতেই ঘুরবে না তো চা টিফিন খাওয়ার পরে আমি চলে এসেছি এবার পুজো সকালবেলা পুজো না করলে হয় না স্নান টান করে আমি পুজো করতে বসে গিয়েছি এখানে গোপালকে স্নান টান করিয়ে আমার একটা ছোট্ট মতো গোপু আছে সেই গপুকে স্নান টান করিয়ে দেখো জামাটা আমার পরিয়ে দিচ্ছি জামা পরিয়ে দিয়ে আমার ঘরটা খুবই ছো খুব একটা ছোট নয় বাট ঠিকই আছে হয়ে যায় মানে ঠাকুর রাখার মতো হয়ে যায় তো এখানে আমি আবার প্রদীপ ট্রদীপ জ্বালিয়ে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি দেখো আমার গোপালটাকে কত সুন্দর লাগছে না ফ্রেন্ডস মুখটা যদি আর একটু কাছ থেকে দেখাতে পারতাম আপনাদের দেখাতাম এখানে যে আরতিটা করেছি সেটা দিয়ে আমি আমার গোপুকে একটু ওর তাপটা দিচ্ছি দেওয়ার পরে দেখো আমার ঠাকুরটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও গোপালকে কেমন লাগছে আর ওখানে পাশে না ওটা আমার সখী তো রান পুজো টুজো করার পরে আবার আমাদের দৈনন্দিন জীবনে যেটা কাজ লাঞ্চের জন্য প্রিপারেশান নেওয়া এখানে আমি লাঞ্চে চলে এসেছি এটা বানাচ্ছিলাম পটল পোস্ত পটল সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে একটা রেসিপি যাই হোক তো এখানে আর মাংসর আলু ভেজে নিচ্ছিলাম পটল পোস্তটা হয়ে যেতে এখানে মাংস বসিয়ে দিয়েছিলাম মাংসটা কষা হচ্ছে বেশি কিছু বানাইনি ওই সামান্য কিছুই আয় করেছি মাংসটা এখানে করে নেওয়ার পরে দেখো এখানে লাল লাল মাংসর ঝোল হচ্ছে মাংসটা আমি কষছিলাম অনেকক্ষণ ধরেই মাংসটা কষছিলাম মাংস না একটু চিকেন বলি বা মাটন বলি একটু না কষলে ঠিক ভালো লাগে না সময় ধরে একটু কষতে হয় তো কষার পরে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে লাঞ্চে চলে এসেছি দেখো ওখানে চিচিংয়ে ভাজা পটল পোস্ত মাংস আর মাছ ভাজা ছিল মাছ ভাজাটা আমি আর আমার ছেলে খাইনি কারণ মাংস থাকলে আমাদের ঠিক মাছ পছন্দ হয় না ওর বাবার জন্যেই একটা মাছ ভাজা করে দিয়েছিলাম তো ওই বাটিতে যে মাংসটা দেখতে পাচ্ছেন ওটা ঝাল ছাড়া মাংস কারণ আমার বর একদমই ঝাল পছন্দ করে না মানে কিছুতে যদি ঝাল দেয়া হয় তো মনে হয় সেই খাবার বোধহয় ছুঁড়ে ফেলে দেবে এরকম তো তারপর আমার ছেলেকে কোনো কিছু নিল না না পটল না চিচিঙে ভাজা কিছুই নিল না শুধু মাংস দিয়ে দেখো ওর ভাত খাওয়ার পরিমাণটা দেখো বারো বছরের ছেলে ভাত খাওয়ার পরিমাণটা দেখো অনেকে দেখলে ভাববে যে ও কত না ভাত খায় কিন্তু ও ভাত এক একদমই কম খায়। এখানে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডও খুব কম ভাত খায় কিন্তু সানডে থাকলে ভাতের পরিমাণটা একটু বেশি হয় তো এখানে খাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর দেখছি আমার বর কিছু একটা ফ্রিজ থেকে বার করছে কী বার করছে আমি জানি না তারপর যখন কাছে এলো দেখলাম আইসক্রিম ও মা আইসক্রিম তো কখন এনেছে আমি জানি না এটা যাই হোক আইসক্রিম খেতে কার না ভালো লাগে এটা ম্যাঙ্গো ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা বার নিয়ে এসেছিলো আইসক্রিমের তো এখানেও খুলছে আর আমার ছেলের এক্সপ্রেশনটা যদি আপনাদের আমি দেখাতে পারতাম সচরাচর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ওকে খুব একটা দেয়া হয় না কিন্তু এই অতিরিক্ত যা গরম পড়েছে না সবারই ইচ্ছা করে যে একটু আইসক্রিমটা খাই তো এখানে দেখো আমার বর খুলছে চারদিক ময় হাতে টাতে মাখিয়ে ভর্তি করেছে খোলার পরেই একজন ভদ্রলোক ল্যাপটপ নিয়ে বসে আছে এনি টাইম মুভি দেখতে থাকে তো ল্যাপটপ দেখতে দেখতে এখানে আমার বর কাটছিল আইসক্রিমটা আইসক্রিমটা কাটার পরে এই দেখো কাটার পর আইসক্রিমটা কেটে তিনটে বাটিতে দিল আমাকে আমার ছেলেকে আর ওর জন্য নিল নেওয়ার পরে দিয়ে দিলো আইসক্রিমটা যখন খাচ্ছিলাম কি বলবো বন্ধুরা যা টেস্ট ছিল না কি আমার ছেলের মুখটা একবার দেখো ওর এক্সপ্রেশনটা যদি মানে ভালো করে দেখাতে পারতাম না মানে খুশিতে ওই দেখো হাসবে একবার এই দেখো হাসিটা যখন বেরোই না কি আর বলবো এখানে আমিও আইসক্রিমটা নিয়ে বসে পড়েছি ভাবলাম আপনাদের একটু আইসক্রিম খাওয়াটার ফ্রেশটা আপনাকে দেখাই আপনাদের সবাইকে তো এই দেখো এখানে ক্যামেরাটা ধরে এই আইসক্রিমটা গালে পুরলাম আবার আমার বরকে আমি বলছিলাম খেতে বেশ ভালো তো খাওয়ার পরে আমার বরের দিকেও একটু ক্যামেরাটা ঘোরালাম কেমন করে বসে খাচ্ছে দেখো তো বেশ মজা করতে করতে আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা খাওয়ার পরে একটু রিল্যাক্স ফিল করার জন্য বিছানায় বসে পড়েছি দুপুরের তখন দুপুর কটা বাজে দেড়টা কি দুটো হবে এখানে আইসক্রিমটা খেয়ে নিলাম আইসক্রিমটা খেতে খেতে অনেক তিনজনে মিলে একটু গল্প করছিলাম গল্প করার পরে আমার বাটিতে যে আইসক্রিমটা ছিল না সেটাও ফ্রেন্ডস আমার ছেলে কিন্তু পরে নিয়ে নিয়েছিল আমার বাটিটাও ও নিয়ে নিয়েছিল মানে ওরটা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমার বাটিরটাও ও নিয়ে নিয়েছিল তো আমাকে পুরোটা খেতে দেয়নি এটা ও সবসময়ই করতে থাকে তো এই দেখো এখানে চেঁটে চেঁটে খাচ্ছে মানে বাটিতে আর নেই তবু খাচ্ছে খাওয়ার পরে এখানে হয়ে গেল খাওয়ার পরে ও তারপরে এই দেখো আমার বাটিরটা আপনাদের দেখালাম বাটিরটাও নিয়ে নিল আমার বাটি যেটুকু ছিল তো নিয়ে নেওয়ার পরে খেয়ে নিলো আবার হাসতে হাসতেই খাচ্ছে ওকে বারবার বলছি বাটিটা সরিয়ে খাও ল্যাপটপে পড়বে কিন্তু আমার কোনো কথাই শোনে না তো এখানে আবার আমার পরের দিকে একটু ক্যামেরাটা ঘোরালাম ও একবার নিয়ে খেলো আবার দেখি পরে নিয়ে এসে আবার খেতে আরম্ভ করে দিল তো খাওয়া দাওয়ার পরে তিনজনে মিলে একটু বসে এখানে দেখো আমি শুয়ে পড়েছি তো দু সকাল থেকে দুপুরের এই ভিডিওটা এইটুকুই আমি ভিডিও দিতে পেরেছি বাদ বাকি পরের ভিডিও আর আমি কমপ্লিট করতে পারিনি তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বাই